ভারতের সিকিমে ভারী বর্ষণ ও পাহাড়ি ধসের কারণে আটকা পড়েছেন 2000-এরও বেশি পর্যটক, তাদের মধ্যে 23 জন বাংলাদেশিও রয়েছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। সিকিম প্রশাসন সূত্রে জানা গেছে, লাচেন ও লাচুং এলাকার বিভিন্ন হোটেলে আটকা পড়েছেন 1975 জন দেশি পর্যটক ও 36 জন বিদেশি পর্যটক। বিদেশিদের মধ্যে বাংলাদেশের 23 জন, যুক্তরাষ্ট্রের 10 জন ও 3 জন সিঙ্গাপুরের নাগরিক রয়েছেন।